দেখে নিন মুসলমানদের প্রকৃত বন্ধু তুরস্ক আমেরিকাকে লজ্জা দিয়ে ফিলিস্তিনের রাজধানী পূর্ব জেরুজালেমে দূতাবাস খুলবে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পূর্ব জেরুজালেমে তুর্কি দূতাবাস খুলতে চান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এর দোয়ান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে তবে ঠিক কিভাবে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে সে ব্যাপারে এখনও কোনো ধারণা দিতে পারেনি রয়টার্স পূর্ব জেরুজালেম এখনও ইসরায়েলের দখলে রয়েছে জেরুজালেমে বর্তমানে একটি তুর্কি দূতাবাস রয়েছে জানিয়ে দোয়ান বলেন আমরা খুব শীঘ্রই ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে পূর্ব জেরুজালেমে তুর্কি দূতাবাস খুলব উল্লেখ্য গত ছয় ডিসেম্বর বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন একই সাথে তেলাবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন তার ওই ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে কঠোর সমালোচনা ও নিন্দা ছাড়াও ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ নতুন করে ছড়িয়ে পড়েছে ওই ঘটনার পর তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ওয়াইসি জরুরি বৈঠক ডাক দেন বৈঠকে পূর্ব জেরুজালামকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় একান্নটি মুসলিম দেশ